বাচ্চা একটা ফুটে তারপর কিছুদিন খাওয়ানোর পর ওই বাচ্চাটা ছোট থাকতেই মারা যায়, এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম বিয়ার্স, এই কবুতরটা অনেকদিন আগে দেখছিলেন ডিম নিয়ে বসছে, ডিম দিছিল, এবং কিভাবে আমি ডিমটা পাড়াইলাম, মানে কবুতর ডিম পাড়ে না তারপর ডিম পারছে, তো যে কারণে ডিম পাড়ে নাই, তো ডিম পাড়ার পর কীভাবে ডিম পাড়াইছি আপনারা দেখছেন। মর্নিংয়ে খাবার দিছি, ক্যাচ দিছি, এদেরকে একটু সিরিয়াল মেনটেন করে ছাড়ছি, প্রতিদিন এক ঘন্টা করে ছাড়ছি, মস্তি করছে বাহিরে, ভিতরে গেছে, মুড চেঞ্জ হয়েছে, তারপর কবুতর ডিম পারছে আল্লাহর রহমতে। তো অবশেষে এদের বেবি হয়তো কালকে ফুটবে অথবা আজকে একটু আমি দেখছিলাম, আমি আপনাদের দেখাবো। তো আসল কথা হলো এদের কবুতরের ছোট বাচ্চা কেন মারা যায়। তো এই যে বাচ্চাটা আজকে কালকে ফুটবে অথবা সাপোজ আজকে ফুটছে, তো এইটা আমি যদি আমি কবুতরটাকে দেখার চেষ্টা করি, কিছু কবুতর আছে খুব রাগি, ওদের নিজের বাচ্চা নিজেরা পাটা দিয়ে মেরে ফেলে অথবা খাওয়ায় না কবুতর ধরলে। আবার কিছু কবুতর আছে খাঁচা ভেঙে ফেলবো, ধরতে দিব না, নিজেকে টাচ করতে দিব না, আর বেবি ধরলে তো কোনো কথাই নেই। এই জন্য যখনই দেখবেন ছোট ডিম থেকে যখন ছোট বেবিটা বের হবে, ওই টাইমটা আপনারা কবুতরকে ডিস্টার্ব করবেন না, কবুতর খুব কাছে কম যাবেন, খুব ধরবেন, খালি খাবার দিয়ে আপনি সরে যাবেন, এমন ভাব করবেন আপনি নিজে ভয় পেতেছেন। আমি আপনাকে দেখাই, সব কবুতর তো এক না, যার কারণে এটা ধরতে পারবো, তারপর এটা একটু বেশি আপনার লাফ হয়। দেখাই আমি, দেখি পাখি, এই যে একটু খুঁটছে, আর একটা হয়তো কালকে, এটা কালকে ফুটবে, ওইটাও কালকে ফুটবো। তো যাই হোক, আজকে এমন আছে, থাক আমি আর ডিস্টার্ব করতেছি না, ওদের খাবার দিয়ে আমি চলে যাবো দেন। তো এমন যখন হবে তখন আপনার কবুতরের সামনে খুব কম যাবেন, কবুতরকে খাবার টাবার দিয়ে পানি পানি সব দিয়ে দূরে চলে যাবেন, কেননা এই টাইমটাই এমন বেশি হয়, কবুতর বেবি পাড়া দিয়ে মেরে ফেলে, কিছু কবুতর রাগি আছে, তো এগুলা বুঝতে হয়। তো আশা করি বুঝতে পারছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন।